ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যালয়ের 8 তলার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সকাল 7টার দিকে আগুন লাগলে 4টি ইউনিট কাজ করে। ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, সকাল 7টা 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে ডিএনসিসির 8 তলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রোল রুম থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। সিলিংয়ের খুব সামান্য অংশে আগুন লেগে যাওয়ায় পুরো ফ্লোর ধোঁয়ায় ঢেকে যায়। তখন 8 তলায় রিসেপশনের পাশে এবং সামনের দিকের কয়েকটি গ্লাস ভেঙে ধোঁয়া বাইরে বের করা হয়। তবে বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি।